হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তোমাদের অনেকে হাইট ওয়েট নিয়ে খুব টেনশনে আছো, তো তোমরা যারা হাইট কিংবা ওয়েট নিয়ে টেনশনে আছো তারা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো অনেকের মনে প্রশ্ন যে আমার 160 সেমি, 159 সেমি হচ্ছে, কিন্তু মেজারমেন্টে তোমাদের মাঠে গিয়ে কি কম হয়ে যাবে না কত হবে সেইভাবে সে ওই ব্যাপারে প্যানিক করছো, কিন্তু তোমাদের বাড়িতে যে মাপা মেপেছো যে ফিতে দিয়ে, সেই ফিতেতে সঠিকভাবে তুমি যদি দাঁড়িয়ে কিংবা স্ট্রেটভাবে দাঁড়িয়ে মাপ সঠিক হয়, তোমার সঠিক মাপটা হলে তোমার মেজারমেন্টও ওইখানে গিয়েও তোমার সঠিক হবে। তুমি যদি অনেক সময় দাঁড়ানোর ক্যাপাসিটিতে তোমার হাইটটা বোঝা যায়, তুমি যদি এরকম করে দাঁড়াও, মাথাটা যদি এরকম উঁচুতে থাকে, তাহলে তোমার কিন্তু হাইট কম দেখা যাবে। তুমি যদি এইভাবে এইভাবে স্ট্রেট দাঁড়াও তাহলে তোমার সঠিক হাইট বোঝা যাবে। তোমার বাড়িতে যে ফিতে দিয়ে মাপছো, ধরো 159 হচ্ছে কিংবা 159.5 হচ্ছে কিংবা 160 হচ্ছে, অনেকের সেটা কমও হতে পারে মেজারমেন্টে, কিংবা 1.5 সেমি তোমাদের বেড়েও যেতে পারে। কারণ তোমাদের সঠিক দাঁড়ানোর প্রসেসটা জানতে হবে। সেই প্রসেস তোমরা হলো ইউটিউবে সার্চ করে নেবে যে সঠিক দাঁড়ানোর প্রসেসটা কী, কেমন করে দাঁড়ালে আমার হাইটটা ঠিকঠাক হবে, মেজারমেন্টে আমার হাইটটা সঠিক কোনটা হবে সেটা তুমি তাহলে বুঝতে পারবে। অনেকের প্রশ্ন যে বাড়িতে একটা মেপে যাচ্ছে কিন্তু মেজারমেন্টে ওইখানে গিয়ে হাইট কম হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়, কারণ তোমার বাড়িতে সঠিক মাপটা তুমি মাপতে পারছো না। ওইখানে যে পিএমটিতে যে মেজারমেন্ট হচ্ছে সেখানে তোমার সেন্সর লাগানো আছে, হাইট ওয়েট দুটো একসাথেই মাপা হচ্ছে, কারণ তুমি যেভাবে দাঁড়াবে সেই অনুযায়ী তোমার হাইটটা ঠিক হবে। তুমি যদি ভুল প্রসেসে দাঁড়াও তাহলে তোমার হাইট কমে যাবে। তুমি সঠিক প্রসেস জেনে তোমাদের যাদের 0.5 কিংবা 1 সেমি কম আছে তারা প্লিজ দয়া করে তোমরা সঠিকভাবে দাঁড়ানোর প্রসেসটা জানো, মানে বাড়ি থেকে প্র্যাকটিস করো যে তোমার 1 সেমি কিংবা 0.5 ওইভাবে তুমি যদি সঠিকভাবে দাঁড়াতে পারো, তোমার স্ট্রেটভাবে এইভাবে স্ট্রেট করে তোমার বডিটা স্ট্রেট রেখে তোমার তুমি যদি পেটটা ভেতরের দিকে চাপিয়ে দাও তাহলে তুমি দেখবে তোমার হাইটটা কিন্তু অনেকটা ইনক্রিজ হবে। তো তাই বলবো তুমি হাইটটা বাড়ি থেকে ভালো করে মানে প্র্যাকটিস করো যে আমার হাইট আমি কীভাবে দাঁড়ালে আমার হাইটটা 0.5 কিংবা 1 সেমি একটু বাড়বে। আর ওইখানে তো মেজারমেন্টের দিন ওই যে মেজারমেন্ট হবে সেই সেন্সারে কিন্তু সঠিক মাপটাই হয়, সেখানে কোনো ভুল মাপ হয় না। তো তোমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে তুমি সার্চ করে দেখতে পারো যে দাঁড়ানোর প্রসেসটা কেমন হবে। আমাদের সময় অনেক ওইরকম দেখেছি যে বাড়ি থেকে মেপে এসছে 159 কিংবা বাড়ি থেকে মেপে এসছে 160 কিংবা 161-62, কিন্তু তাদেরকে 1 সেমি কিংবা ওই 0.5 ওরকম কমিয়ে দিচ্ছে, কারণ আমাদের দাঁড়ানোর প্রসেসটা ভুল হয়, তার জন্য ওই জিনিসটা হয়ে যাচ্ছে। কিন্তু ওইখানে মেশিন কিন্তু তোমাদের সঠিক আছে, মেশিনে কোনো ভুল নেই, কারণ এটা গভর্নমেন্ট, এটা হলো বাড়িতে আমাদের প্র্যাকটিস করা উচিত যে কীভাবে দাঁড়ালে তোমার হাইটটা সঠিক আসবে। আর অনেকে তো ওয়েট নিয়ে ওয়েটেরও প্রবলেম আছে, তুমি যদি 1 কেজি কিংবা 2 কেজি কিংবা 500 কম হয় তাহলে কিন্তু বাদ হয়ে যায়। আমাদের সময় যেমন হয়েছিল 300-500 ওরকম দেখেছি, আমার পাশে একজন ফ্রেন্ড ছিল তারও 500 মতো কম হয়েছিল, সে বাদ চলে গেছিলো। তাই তোমরা মাঠে যাওয়ার আগে
মানে যেদিনকে তোমাদের মাঠ সেখানে তোমাদের তুমি মাঠে যাওয়ার আগে তুমি চিড়ে কলা এগুলো ছোলা ভেজানো ওইগুলো খেয়ে তারপর ঢুকবে। তুমি সকাল 7টার সময় যেমন রিপোর্টিং হচ্ছে ঠিক তখনই তুমি হলো ওইখানে গিয়ে কিছু খেয়ে নিতে পারো। তুমি যদি মাঠটা একটু তুমি দেরিতে দাও কিংবা লাইন তো প্রচুর পড়ে, সেখানে তুমি যখন মানে লাইন দেওয়ার সাথে সাথে খেয়েও নিতে পারো। তুমি তুমি সেই সময় খেয়ে তারপর মাঠে নামবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদের যাদের হাইট নিয়ে প্রবলেম আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো, জয়েন্ট বন্ধুরা।